পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ছাত্রছাত্রী আর অভিভাবকলর হাতে এক আতঙ্কর নাম। কোটি শিক্ষার্থীদের বুকত ধারণ করা স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যায় এই প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে। প্রশ্ন ফাঁস হয়ে গিয়ে তখন শিক্ষামন্ত্রী হইতে পারে মানে এই পরীক্ষাটা আবার নেওয়া হবে, এরকম হইতে পারে। এরকম হলে তখন যারা চিন্তা করবেন আর আবার খোঁজ তুলা করিব, তখন এটার একটা মানে হ্যাম্পিয়ার বাধাগ্রস্ত লেখাপড়া এটার সারবছর লেখাপড়া করে এসেছি, মানে প্রশ্নতে যে মানুষের এখানে চাপতে হয়। এবার যারা আরো বছর পড়ে এসছি, ঠিক আছে না, এর মধ্যে কি তফাৎ সৃষ্টি করে, ভালো হন খারাপ কন, আর সাইডে কি ভালো কেনে কি ভীষণ মিক্কে যার গই, আর যিন খারাপ স্টুডেন্ট ইন উদ্দি উড়ে যার গই, যার ফলে ভর্তি লয় না কি কলেজের মধ্যে ভর্তি লয় না দ্বিধা সৃষ্টি হর, হার মধ্যে ভালো আর খারাপের মধ্যে মেধাবী ছাত্র সকল পিছনে যার গই এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে। আমার মনে করতে টিচার প্রত্যেকটা বড় ভাই হলে এখন প্রশ্নপত্র পাই যার গো, পরীক্ষা যদি তো পাইবো প্রশ্ন, তো স্কুল তো হার কি আর ভাষা তো পড়ালেখা করার মনোযোগী নেই, এখন এই অবস্থা হয়ে যার গো। এখন এখন যারা নতুন রোডের বাচ্চা হল ক্লাস ফাইভত পড়ার ফোরত পড়ার এইটারও আস্তে আস্তে দিন শিখের, এখন কী অবস্থা হয় ভবিষ্যতের বাংলাদেশের শিক্ষানীতির কী অবস্থা হয়, বাংলাদেশের মেধার কী অবস্থা হয়, এখন তো আসলে ভাবিবার খান বিষয় কি। সরকার এই প্রশ্ন ফাঁস চক্রর হোতাওয়ালর ধরিবার লাই ঘোষণা করছে পুরস্কার, আর কোচিং সেন্টার বন্ধ ও পরীক্ষার আগে সাময়িক ইন্টারনেটও বন্ধ রাখে, কিন্তু কিছুতেই শতভাগ সফলতা ফল নজার। কী করণ উচিত এই প্রশ্ন ফাঁস চক্রর আসামি অলরে? জননেত্রী হাসিনা হাসি একখান আবেদন করি, যারা প্রশ্ন ফাঁস করে ইদারা মানে যত তাড়াতাড়ি ধরি রে মানে সর্বোচ্চ মানে সর্বোচ্চ ইয়া দাও কারাদণ্ড মানে সারা জীবন বলে যে গিয়া গেল এখন ইয়ান আবেদন করছি। প্রশ্নপত্র ফাঁস করে দিতে এ প্লাস ফাইভ হইতে কি খালি হাজার হাজার এ প্লাস ইউটিউবের কেটে জাল দিলে বাংলাদেশ মিষ্টির দোকান মিষ্টি না থাকে কোনো এ প্লাস ফাই দে এটা এ লগ্ন নয় খনিকের ভুয়া বিল কিছু দাঁড়া দেয় ফেসবুক খালি এ প্লাস সরাসরি। এর মধ্যে প্রশ্নপত্র ফাঁস চক্রর আসামি অলরা আতে নাতে ধরিবার লাই র্যাব সেভেন চট্টগ্রামের উগ্র টিম 11 ফেব্রুয়ারি রাত 10:30 গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই রাউজান থানাধীন জগন্নাথ বাজারত অভিযান চালাই দুইজনের আতে নাতে গ্রেপ্তার করে। আর ইয়ে লই সংবাদ সম্মেলন করে র্যাব সেভেন চট্টগ্রামের কোম্পানি কমান্ডার উপপরিচালক আশিকুর রহমান প্রেস ব্রিফিং করে সাংবাদিক অলরে। প্রশ্নপত্র ফাঁস বর্তমানে মহামারীর আকার ধারণ করেছে, এই চক্রের সন্ধানে গত কয়েকদিন ধরে আমরা আমাদের অনুসন্ধান শুরু করি এবং অনুসন্ধানের এক পর্যায়ে একটি গ্রুপের সন্ধান পাই আমরা এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি। এরই ধারাবাহিকতায় গত 11/2/2000 আনুমানিক রাত 2:00 র্যাব সাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন দাবোয়া বাজারে জগন্নাথ হাট বাজার সংলগ্ন বেস্ট টেলিকম অ্যান্ড গিফট সেন্টারের সামনে থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য 1 মোহাম্মদ ইমরান, 18/2 মোহাম্মদ নুরুল আফসার 20 উভয়ের বাড়ি সাং ডাবোয়া থানা রাউজান জেলা চট্টগ্রাম দলকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্য যাচাই বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সাধারণ শিক্ষার্থী অভিভাবক ও সচেতন নাগরিকলর দাবি, আর এই প্রশ্নপত্র ফাঁসকারী চক্রলর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাও, যাতে এলে দুঃসাহস ভবিষ্যতে কেয়ার না দেখায়। চৌধুরী রাসেল, C+TV। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।